নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড এডুকেশনে, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ক্লাস 9, 10, 11, 12 সিলেবাস রিডিউস করেছেন, কমিয়েছেন। ক্লাস 10 আজকে বায়োলজি সিলেবাসটা যে যে অংশ বাদ পড়েছে, সেই বাদ দিয়ে যে অংশগুলি রয়েছে সেই অংশগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা দেখে নেবে, এই অংশগুলি শুধু পড়লেই হবে। প্রথমে রয়েছে বিষয় জীবজগৎ, একক 2 জীবজগৎ, অধ্যায় 6 জীবন প্রক্রিয়াসমূহ, সজীব বস্তু, উদ্ভিদ ও প্রাণীতে পুষ্টি, শ্বসন, সংবহন এবং রেচনের মৌলিক ধারণা। অধ্যায় আটে রয়েছে জীবসমূহ কিভাবে জনন কার্য করে। জননের মধ্যে রয়েছে প্রাণী ও উদ্ভিদের জনন, অজনজনন ও যৌনজনন, জননগত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা ও পদ্ধতিসমূহ, নিরাপদ যৌন সম্পর্ক, এইচআইভি এইডস, সন্তান ধারণ এবং মহিলাদের স্বাস্থ্য। অধ্যায় 9 রয়েছে বংশগতি। বংশগতিতে রয়েছে মেন্ডেলের অবদান, প্রকরণসমূহের বংশানুসরণের সূত্রাবলী, লিঙ্গ নির্ধারণ, সংক্ষিপ্ত আলোচনা। বিষয় প্রাকৃতিক সম্পদসমূহ, একক 5 প্রাকৃতিক সম্পদ, অধ্যায় 15 আমাদের পরিবেশ, বাস্তুতন্ত্র, পরিবেশ সম্পর্কিত সমস্যাবলী, ওজন স্তরের ক্ষয়, বর্জ্য উৎপাদন এবং তার সমাধান, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর পদার্থসমূহ। অধ্যায় 16 রয়েছে প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা, কেবলমাত্র অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য এটা রয়েছে, অর্থাৎ প্রজেক্টের জন্য। প্র্যাকটিক্যালে রয়েছে লিস্ট অফ এক্সপেরিমেন্টস, এগুলি রয়েছে পরীক্ষার সাহায্যে প্রদর্শন করো যে শ্বসনে CO2 নির্গমন ঘটে। তারপর রয়েছে 2 তৈরি করা স্লাইডের সাহায্যে এমিভার দ্বি বিভাজন এবং ইস্ট এবং হাইড্রার কুরকুদগম অধ্যয়ন করো। তারপর রয়েছে মডেলস কোয়েশন, রয়েছে একটা সাবজেক্ট বায়োলজি ক্লাস 10, ফুল মার্কস 30, প্রতিটি প্রশ্নের মান 1, বিভাগ ক 8টি প্রশ্ন রয়েছে। প্রথম, সবুজী পুষ্টির জন্য প্রয়োজনীয় উপকরণ হলো, প্রথম যে সঠিক উত্তরটা রয়েছে। তারপর 2 রয়েছে বৃক্ষ দুটি মানব দেহে যে তন্ত্রের অংশ রচনা করে সেটি হলো। 3 রয়েছে নিচের কোন সমীকরণটি শালুক সংশ্লেষের জন্য প্রযোজ্য। 4 রয়েছে একটি খাদ্য শৃঙ্খলের প্রথম পুষ্টি স্তরে অংশগ্রহণ করে। তারপরে 5 রয়েছে ওজন স্তরের অবক্ষয়ের জন্য প্রধানত দায়ী রাসায়নিক পদার্থটি কী। 6 রয়েছে জৈব ক্ষয়িষ্ণু একটি বর্জ্য পদার্থের উদাহরণ দাও। 7 রয়েছে বংশগতি ও বা সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয়। 8 রয়েছে সজীব কোষের প্রধান শ্বসন বস্তুটির নাম করো। তারপর বিভাগ ক্ষয়তে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 3, বা টোটাল আসবে 4টি। কিভাবে 9 কিভাবে জিন মানব দেহে শিশুর লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। 10 রয়েছে সবাত ও অবাত শ্বসনের 3টি প্রধান পার্থক্য লিখো। 11 রয়েছে ওজন কী, কীভাবে এটি গঠিত হয়, এর সংক্ষেপ, এর সংরক্ষণ আবশ্যক কেন। 12 রয়েছে ওজন ও জননের একক 1 কোনটি, ওজন ও যৌন জননের প্রধান 2টি পার্থক্য লিখো। অথবা রয়েছে অঙ্গজ জনন কাকে বলে, অঙ্গজ জনের 2টি সুবিধা লিখো। বিভাগ গ প্রতিটি প্রশ্নের মান 5, 2 আসবে 10। 13 রয়েছে মানব হৃৎপিণ্ডের অংশ অন্তর্গঠনের অংশ চিহ্নিত চিত্রাঙ্কন করো, ইহার মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহিত হয় আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্স। ক নম্বরে রয়েছে নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে অংশ নির্দেশ করো। এবং খদে রয়েছে উদ্ভিদ দেহে রেচন পদার্থ থেকে যে কোনো 2টি পদ্ধতি লেখ, নেফ্রনটাও খুব ইম্পর্টেন্স রয়েছে। 14 রয়েছে পুনরুৎপাদন কী, উদাহরণ দাও। অনাকাঙ্ক্ষিত গর্ভাবস্থা এড়ানোর 3টি প্রধান উপায় লেখ। ক নম্বর রয়েছে প্লেস্টান্টা বা আমরা কী, আমরার যে কোনো 2টি কাজ লেখ। গর্তে রয়েছে পুরুষের দেহে সেমিনাল ভেসিকল এবং প্রেস্টেটোস গ্রন্থির ভূমিকা কী। বন্ধুরা,
এর পিডিএফ ফাইল আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে অবশ্যই নিয়ে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। অন্যান্য যখন সিলেবাস রিলিজ হবে আমি তোমাদের চ্যানেলে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।